আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ ফেস প্যাক, যেটা আপনারা আলু দিয়ে করতে পারবেন খুব সহজভাবে। মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো ঘরোয়াভাবে, একদম ঘরোয়াভাবে। এখানে আমার প্রথমে লাগবে একটা আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো আলুটাকে বেটে নেবেন। এখানে আমার আলুর রসটা লাগবে। আলু দিয়ে এই অসাধারণ ফেস প্যাকটি আপনার মুখের ত্বকের কালো দাগ, লালচে দাগ, যে কোনো কঠিন দাগ দূর করবে এবং আপনার কালো ত্বক হবে ধপধপে, ফর্সা, উজ্জ্বল, ম্যাজিকের মতন কাজ করবে এই আলুর ফেস প্যাকটি। অনেক ধরনের আলুর ফেস প্যাক ব্যবহার করে দেখেছেন, কিন্তু এইভাবে হয়তো বা কখনো ব্যবহার করে দেখেননি। মাত্র তিনটি উপকরণ দিয়ে, যেটা আমাদের সব সময় ঘরে থাকে, ঘরে থাকা হাতের কাছে রাখা উপকরণ দিয়েই আমি এই ফেস প্যাকটি তৈরি করব, এই অসাধারণ ফেস প্যাকটি। তা আমি আলু প্রথমে গ্রেট করে নিয়েছি, এবার আলু থেকে আমি রস বের করে নেব। আলু থেকে রস বের করার পর আলুটা কিন্তু আমি ফেলবো না, আলুটাও রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। আলু ভাজি করে রুটি দিয়ে অথবা ভাত দিয়ে খেতে পারবেন, কোনো কিছুই এখানে ফেলতে হবে না, সব কিছুই আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। এই আলুগুলো আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন এবং ঝুরি ঝুরি করে কেটে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি অন্য একটা বাটিতে হাতের সাহায্যেই আলু থেকে রসগুলো চিপে বের করে নেব খুব সহজভাবে। এই আলুর রস স্কিনের জন্য যে কতটা উপকারী আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। মেস্তার দাগ, ব্রণের দাগ, বসন্তের দাগ, যে কোনো দাগ খুব সহজে দেখবেন এই ফেস প্যাকটি ব্যবহারের ফলে হালকা হয়ে যাবে, আপনার স্কিনের সাথে মিশে যাবে দাগগুলো, একেবারে বোঝা যাবে না যে আপনার কখনো মেস্তা অথবা ব্রণের দাগ ছিল। এবং এই যে রস বের করার পর এই আলুগুলো কিন্তু আপনারা আলু ভাজি করেও খেতে পারবেন, এখানে ফেলতে হবে না কোনো কিছুই। এরপর এই আলু রসের সাথে আমি ঘরে থাকা দুইটি উপকরণ, মাত্র দুইটি উপকরণ মিশিয়ে ফেস প্যাকটি তৈরি করে দেখাবো। এই ফেস প্যাকটি আপনারা যদি 7 দিন ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের ত্বক কতটা ফর্সা, উজ্জ্বল, দাগহীন হয়ে গেছে। এখানে প্রথমে আমাদের লাগবে হলো বেসন। এখানে 1 চা চামচ বেসন আমি দিয়ে দেবো। এখানে কিন্তু আমি বড় একটা আলুর অর্ধেক আলু গ্রেট করে রসটা বের করে নিয়েছি। এরপর এখানে 1 চা চামচ মিশিয়ে দিলাম বেসন। এরপর দিয়ে দেব 1 চা চামচ এখানে চালের গুঁড়া। এখানে আপনারা পরিমাপটা একটু কম বেশি করেও নিতে পারেন, যদি আপনাদের ফেস প্যাকটি পাতলা করতে চান এখানে চালের পরিমাণটা একটু, চালের আটার পরিমাণটা একটু কম দেবেন, এবং যদি আপনারা একটু ঘন করতে চান চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলেই হবে। এখানে কোনো কিছুই ক্ষতিকারক কিছুই নাই। অনেকে কমেন্টে বলেন এতে করে কি ক্ষতি হবে, আচ্ছা এখানে তো কিছুই নাই ক্ষতিকারক, সব কিছুই কিন্তু স্কিনের জন্য খুব খুব ভালো। এখানে কেমিক্যাল দেওয়া হচ্ছে না, একবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যায় এই অসাধারণ ফেস প্যাকটি। দেখুন বেশি সময়ও লাগলো না, অল্প কিছু সময়ে তৈরি হয়ে গেল এই অসাধারণ ফেস প্যাকটি, যেটা ব্যবহারের ফলে আপনাদের মেস্তার দাগ, ব্রণের দাগ, যে কোনো দাগ সহজে উঠে যাবে এবং আপনাদের ত্বক হবে ধপধপে, ফর্সা। এটা যে শুধু আপনাদের মুখে ব্যবহার করতে পারবেন তা না, এটা আপনাদের ঘাড়ে গলায় যাদের কালো দাগ হয়ে গেছে, প্রচুর ময়লা জমে গেছে, আপনারা এই ফেস প্যাকটি ঘাড়ে গলায় লাগিয়ে রাখবেন, তো দেখবেন ঘাড় থেকে কঠিন কঠিন কালো ময়লা দাগ খুব সহজে উঠে যাবে। এখন আমি বলে দিচ্ছি এই ফেস প্যাকটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। ফেস প্যাকটি ব্যবহার করার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনাদের স্কিনটাকে হালকা একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। হালকা একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই ফেস প্যাকটি আপনারা হাতের সাহায্যে যে কোনোভাবে আপনাদের সুবিধা মতো আপনাদের স্কিনে লাগিয়ে রেখে দেবেন। এই ফেস প্যাকটি কিন্তু আপনারা হাতে পায়েও লাগাতে পারবেন, যাদের পায়ের হাঁটুতে হাতের কোনোয়ে কালো দাগ হয়ে গেছে তারাও এই ফেস প্যাকটি লাগাতে পারবেন। শুধু এভাবে লাগিয়ে একটু ম্যাসাজ করে অন্ততপক্ষে 5 মিনিট রেখে দেবেন।
5 মিনিট পর আপনারা হাত দিয়ে ম্যাসাজ করে আপনারা এই ফেস প্যাকটি উঠিয়ে নেবেন। যখন আপনারা এভাবে ম্যাসাজ করে আলতো হাতে ম্যাসাজ করে উঠাবেন, তখন দেখবেন এই ফেস প্যাকের সাথে আপনাদের শরীরের এবং আপনাদের মুখের স্কিনের যে কোনো কঠিন থেকে কঠিন ময়লা উঠে যাচ্ছে। যখন আপনাদের স্কিনের এবং শরীরের যে কোনো অংশের ময়লা উঠে যাবে, তখন কিন্তু অটোমেটিক দেখবেন আপনাদের উজ্জ্বল রংটা ফুটে উঠবে এবং খুব সহজে ধপধপে ফর্সা হয়ে যাবেন। এরপর আপনারা নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, এরপর তয়লা দিয়ে মুছে নেবেন। এই ফেস প্যাকটির উপকার একটাই যে আপনারা এভাবে তৈরি করে মুখে, হাতে, পায়ে, গলায়, ঘাড়ে এবং সমস্ত শরীরে আপনারা এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন। অনেকের আছে মুখ ফর্সা, কিন্তু গায়ের রংটা খুব কালো, অথবা গায়ের রং ফর্সা, মুখটা কালো। এই ফেস প্যাকটি আপনারা পুরোটা শরীরে ব্যবহার করে অসাধারণ উপকার পেতে পারেন। এই ফেস প্যাকটি আপনারা তৈরি করে আপনারা নর্মালি ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন, কিন্তু আমার মতামত আমি বলবো এই ফেস প্যাকটি আপনারা বেশি করে তৈরি করবেন এবং সমস্ত শরীরে ব্যবহার করবেন। তাহলে কিন্তু সমস্ত শরীর দেখবেন আপনাদের মুখের রঙের সাথে সাথে সমস্ত শরীর ধপধপে ফর্সা হয়ে গেছে। এই ফেস প্যাকটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা এখনও লাইক দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আজকে এখানেই বিদায় নেব, আল্লাহ হাফেজ।